হবে আউটার সাইড। আমাদের উপদেষ্টা মণ্ডলী উপস্থিত আছেন আমাদের প্রত্যেকটা ইউনিটের মহিলা দলের নেতৃবৃন্দ। সবার বোনেরা বলে গেছে অনেক দুঃখের কথা, আমার বোনেরা বলে গেছে যে যারা 17টা বছর নিয়ে আমরা খুশে খুশে হৃদয়ে রেখেছি এই জ্বালা একদিনে শেষ হওয়ার নয়। আমরা জানি যে এই ফ্যাসিস্ট সরকার সেই খাজিনা বাংলাদেশ ভাঙাচুরি করে রেখে গেছে। বাংলাদেশ ভাঙাচুরি কি করে রেখে গেছে সেই খাজিনা? কথা বলেন, হ্যাঁ, বাংলাদেশটাকে ভাঙাচুরি করে রেখে গেছে। বাংলাদেশে ব্যাংকে কোনো টাকা নেই। এই শেখ হাসিনা সারা বাংলাদেশটাকে জ্বালাও পোড়াও করে গুম খুন হত্যা মামলা চালিয়ে সে দেশ থেকে পালিয়েছে। আপনারা জানেন আমাদের ৫ই আগস্টে আমাদের বিজয় হয়েছে। এই বিজয়ে আমাদের সব স্তরে জেলা বিএনপি, পৌর বিএনপি সব স্তরের নেতা এবং ছাত্র ছাত্রীদের মাধ্যমে আমাদের দেশ বিজয় হয়েছে। আমি শ্রদ্ধার সাথে আমার সেই শিক্ষার্থী ভাইদের স্মরণ করছি যারা শহীদ হয়েছে। আমি স্মরণ করছি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা জানি যে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা প্রত্যেকটা মানুষকে ঘরে থাকতে দেয়নি। আমাদের 64টা জেলার প্রত্যেকটা নেতা নামে মামলা হয়েছে, মিথ্যা মামলা, মিথ্যা মামলায় পরিণত করেছে এই শেখ হাসিনা সরকার। এই বাংলার মাটিতে আধো কখনো জায়গা হবে কি হবে না আল্লাহই ভালো জানেন। আল্লাহর কাছে সবসময় আমরা বলেছি যে আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করো, কারণ এই শেখ হাসিনার যন্ত্রণা, তার পুলিশ লীগের যন্ত্রণা, তার যুবলীগের যন্ত্রণা, তার মহিলা লীগের যন্ত্রণা আমরা ঘর থেকে কখনো কোনো নেতা কোনো নেত্রী বের হতে পারি নাই। আমাদের বের হতে দেখলেই তারা মাথা তাদের মনে হলো যে কি হয়ে যাচ্ছে, এখন আমাদের রাস্তাঘাটে আটকাতে হবে। ঠিক ওইভাবেই আমাদের আটকিয়েছে, ওইভাবেই আমাদের প্রত্যেকটা নেতাকে আটকিয়েছে। আমার নেতা আলিরাজ মাহমুদ খৈয়ম ভাই 2023 সালে আপনারা জানেন এই পৌরসভার সামনে কি ঘটনা, এই পুলিশি আল্লাহ একজন আছে না, আল্লাহর বিচার হয়নি, আল্লাহর তরফ থেকে আল্লাহ অনেক ধৈর্যশীল, আল্লাহ দেখে দেখে আল্লাহ বিচার করে দিয়েছে। আমি আমার নেতাকে একটা কথাই বলবো, যে পুলিশে যে নির্যাতন যে নিপীড়ন এতদিনে আমাদের করে গেছে তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা করুন, এটা আমার বিনীত নিবেদন আমার নেতার কাছে। আমি বেশি কথা এই কারণেই বলবো না, আমার সবাই আমার নেত্রীরা আমার বলে গেছে সব গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি। আমার আর একটা কথা, 2012 সালে আমার ওই দিন ছিল কালো রাত, আপনারা সবাই জানেন আমার স্বামীকে ওই আওয়ামী লীগ সরকার নির্মমভাবে হত্যা করেছে, কারা করেছে আমি কখনোই আগেও ভয় পাইনি এখনো ভয়।
হত্যা করেছে। আমার বাঁচার কোনো উপায় ছিল না, আমার বাঁচার অবলম্বন একটাই অবলম্বন, সেটা হচ্ছে আলিলাল ভাম ভাই, কারণ আমি তো মৃত্যু শয্যায় চলে গেছিলাম। আমার নেতা ওই দিন তার বাবু মারা যাওয়ার পরে তিন পরে আমার নেতা একটা লোক আমার বাসায় দিয়ে পাঠিয়েছে যে মেয়েটা তো মারা পড়বে, ওকে একটু খবর দাও। আমি তো কখনো ভাইয়ের বাড়ি ছিলাম না, তখন আমি আসলাম। আমার নেতা আমাকে সান্ত্বনা দিয়েছে, আমাকে আগলিয়ে রেখেছে এবং সে আমার রাজনীতির পথ দেখিয়েছে। এর জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই, আমার নেতার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমি মানুষের মধ্যে চলে ফিরে বেড়াতে পারছি। তো আমার নেতার কাছে আমার আর একটা দাবি আছে, যারা হত্যাকারী, যারা গুম করেছে, যারা খুন করেছে রাজবাড়ির বুকে, তাদের বিচারের আওতায় আনা হোক, তাদের ফাঁসি হোক, এটা আমার নেতার কাছে দাবি। সর্বোপরি আমার কথা এখানেই আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।